बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। श्रद्धेय अभिभावकवृंद ओ स्नेहेर शिक्षार्थीरा आसलामु आलाइकुम। आशा राखी सकले भालो आछो, आल्लाहर रहमते आमिओ भालो आछि। अनलाइन क्लासे सुस्वागत। আমি মোহাম্মদ আতাউর রহমান, বিষয় জীববিজ্ঞান, নবম ও দশম শ্রেণী। বোর্ডে লেখা আছে জীব কোষ ও টিস্যু। জীববিজ্ঞানের বইয়ের দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু। আমরা অবগত আছি জীব সম্পর্কে, একটু হলে জেনেছি জীব কি। আজকে আমরা জানব জীব কোষ। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলেমেয়েদের এই করোনাকালীন সময়ে বাসায় তারা যেন ভালো করে লেখাপড়া করে, এই বিষয়ে আপনারা একটু গুরুত্ব দেবেন। এবং শিক্ষার্থীদের বলছি, এই অনলাইন ক্লাস যারা করতেছো বা দেখছো, তারা অবশ্যই খাতা কলম এবং বই সঙ্গে নিবা। বোর্ডে একটি চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটি হচ্ছে মৌচাক। চিত্রটি হচ্ছে মৌচাক। এই মৌচাকে অনেকগুলো ক্ষুদ্র 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 ছোট 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 ছিদ্র আছে। এই অনেকগুলো ছিদ্র নিয়ে একটি মৌচাক। এই রকম উদ্ভিদ এবং প্রাণী দেহের অসংখ্য ক্ষুদ্র 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 ছোট উপাদান দিয়ে তৈরি। এই উপাদানগুলোর নাম হচ্ছে কোষ। কোষ কোষ সম্পর্কে আমরা একটু জানব, এই কোষ কে আবিষ্কার করেছে। রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন, রবার্ট হুক। কোষ আবিষ্কার করেন, আমি আবারও বলছি, রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। এরপরে আরো দুজন বিজ্ঞানী এই কোষ সম্পর্কে বলেছেন, লুই ও স্কেভিজ। ওনারা বলছেন, একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত সজীব এবং কোন সজীব উপাদান ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ তৈরি বা গঠন করতে পারে, এরকম বৈশিষ্ট্য সম্পূর্ণ বস্তু হচ্ছে কোষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোষ কে আবিষ্কার করেছেন বিজ্ঞানী, আমরা ইতিমধ্যে তিনজনের নাম বলেছি, রবার্ট হুক, স্কেভিজ ও লুই। কোষ কি বা কাহাকে বলে? জীবদেহের গঠন ও কার্যকারী মূল এককে কোষ বলে। জীবদেহের গঠন ও কার্যকারী মূল এককে কোষ বলে। কোষ কত প্রকার? গঠন ও কাজের ভিত্তিতে কোষকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। কোষ
কোষ দুপ্রকার গঠন ও কাজের ভিত্তিতে এক হচ্ছে আদি কোষ দুই প্রকৃত কোষ। আদি কোষটি যে কোষের মধ্যে কোষের প্রয়োজনীয় উপাদান যেমন মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড ক্রোমো নিউক্লিয়াস কোষের বিভিন্ন উপাদানগুলো থাকে না তাকে আমরা আদি কোষ বলি বলবো তাকে আমরা কি বলবো আদি কোষ। যেমন ছোট ছোট নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী এইসব কোষের দ্বারা বিদ্যমান যেমন ভাইরাস ব্যাকটেরিয়া প্রভৃতি। প্রকৃত কোষ যে কোষের মধ্যে নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া প্রভৃতি যে কোষের উপাদানগুলো থাকে বা বিদ্যমান সেই কোষকে আমরা প্রকৃত কোষ বলব। প্রকৃত কোষ যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীর মানুষ গরু ছাগল যে কোষ দ্বারা তৈরি এই কোষেরই হচ্ছে প্রকৃত কোষ। এই প্রকৃত কোষকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। প্রকৃত কোষ আবার দুপ্রকার, এক দেহ কোষ দুই জনন কোষ। দেহ কোষ কি বা কাকে বলে? যে কোষ বিভাজিত হয়ে দৈহিক বৃদ্ধি হয় উদ্ভিদ প্রাণীর দৈহিক বৃদ্ধি হয় সেটাকে আমরা দেহ কোষ বলি। দেহ কোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে উদ্ভিদ এবং প্রাণীর শারীরিক বৃদ্ধি প্রাপ্ত হয়। জনন কোষ এই কোষ জনন প্রক্রিয়ার অংশগ্রহণ কারণে পৃথিবীতে জীবের ধারা অব্যাহত রয়েছে। জনন কোষ কি? জনন কোষে বা জনকোষে যে কোষ অংশগ্রহণ করে সেইটি হচ্ছে জনন কোষ। এই কোষ মেয়েশেষ কোষ বিভাজনে বিভাজিত হয়ে মাতৃকোষের যে পরিমাণ ক্রোমোজোম থাকে তার নতুন অপত্য ক্রোমোজোমে তার অর্ধেক পরিমাণ ক্রোমোজোম থাকে এইটি হচ্ছে মেয়েশেষ কোষ বিভাজনের মাধ্যমে এই জনন কোষ বিভাজিত হয় এবং এই জনন কোষের কারণে উদ্ভিদ এবং প্রাণীর পৃথিবীতে সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দেখলাম কোষ কি, কোষ কত প্রকার ও কি কি এবং স্বাভাবিকভাবে প্রকারগুলো সম্পর্কে আমরা একটু অবগত হয়েছি। এখন আমরা কলা সম্পর্কে একটু বা টিস্যু সম্পর্কে অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একই বা অভিন্ন ধরনের কার্য সম্পূর্ণ করবে তখন আমরা ওই কোষগুচ্ছ বা কোষ সমষ্টিকেই কলা বলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরো একবার বলছি, অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একই বা অভিন্ন ধরনের কার্য সম্পন্ন করবে তখন ওই কোষ সমষ্টিকে বা কোষগুচ্ছকে আমরা
টিস্যু বা কলা বলি, যেমন চোখ অনেকগুলো বসে সবচেয়ে কাজ একটাই করতেছে, শুধু দেখতেছে। কোষ কলা আমাদের একটু হলেও জানা হয়েছে। এরপরে আমরা কোষকে উদ্ভিদ আমাদের জীবের উপর ভিত্তি করে জীবকে আমরা দুভাগে ভাগ করতে পারি, হচ্ছে উদ্ভিদ একটি প্রাণী। তো এখন এখানে আমরা কোষকে উদ্ভিদ এবং প্রাণী কোষ সম্পর্কে একটু হলেও চিত্র সহকারে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে পোস্টার কাগজের দুইটি চিত্র দেখা যাচ্ছে, উপরে একটি নিচে। উপরে চিত্রটি হচ্ছে সুন্দর করে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদ কোষ, নিচে লেখা আছে প্রাণী কোষ। তাহলে জীবদের আমরা দুভাগে ভাগ করতে পারছি, একটা উদ্ভিদ একটা প্রাণী। এই উদ্ভিদ এবং প্রাণীরও কোষ আমরা দুটোই দেখতে পাবো, একটা উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। বিধায় প্রাণীর উপর ও জীবের উপর ভিত্তি করে কোষটা দুই প্রকার, একটা উদ্ভিদ কোষ আর একটি হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষের মধ্যে অনেকগুলো উপাদান আছে, কোষকে আমরা স্বাভাবিকভাবে খালি চোখে দেখতে পাই না। ইলেকট্রনিক্স অনেকক্ষণ যন্ত্রের সাথে এই কোষকে দেখা যায়, এবং কোষের মধ্যে আবার অনেকগুলো উপাদান আছে, সেই উপাদানগুলোর আবার বিভিন্ন ধরনের কার্য আছে। আমরা উদ্ভিদ কোষে লক্ষ্য করলে দেখতে পাবো উপরের দিকে চারিদিক থেকে একটা আবরণ দেখতে পাচ্ছি। এখানে আবরণটা আমি কালো রং দিয়ে দিয়েছি। এই আবরণটা চারিদিক থেকে ঘেরা, এই আবরণটার নাম হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের নিচে একটা পাতলা পর্দা দেখা যাচ্ছে, যা কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলোকে সংরক্ষণ করে রাখছে। এই পর্দাটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এবং তারপরে ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আবার বিভিন্ন উপাদান আছে, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, আবার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, আন্তঃকোষীয় ফাঁক, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, গোলজি বস্তু। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে উদ্ভিদ কোষের বিভিন্ন অর্গানস বঙ্গনগুলো দেওয়া আছে। প্রতিটি অর্গানস বঙ্গাণু এক এক রকম কার্য আছে, তো আমরা একটু একটু করে আজকে জানব। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি বিশেষ বৈশিষ্ট্য, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর বিদ্যমান। কি দ্বারা? সেলুলোজ দ্বারা। সেলুলোজ নির্মিত মৃত কোষ প্রাচীর বিদ্যমান।
এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটি বৈশিষ্ট্য। এরপরে প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজমকে ঘিরে একটি মেমব্রেন দেখা যায়, এটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এরপরে ক্লোরোপ্লাস্ট, আমরা এতটুকু জানি উদ্ভিদকে সবুজ দেখায় না, ক্লোরোফিলের কারণেই উদ্ভিদকে সবুজ দেখায়। এই ক্লোরোফিলের তৈরির মূল উপাদানটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এরপরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়। নিউক্লিয়াসের মধ্যে কোষের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যগুলি সম্পন্ন হয়, এই জন্য নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়। নিউক্লিয়াসের সেল সাইড দিয়ে একটা আবরণ দেখা যাচ্ছে, এই আবরণটির নাম হচ্ছে নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন। এবং এই নিউক্লিয়ার আবরণী বা মেমব্রেনের মাঝে মাঝে ফাঁকা ছিদ্র দেখা যাচ্ছে। কোষ এবং নিউক্লিয়াসের মধ্য থেকে বিভিন্ন ধরনের বস্তুর আদান প্রদান হয় এই ছিদ্রগুলি দিয়ে। এই ছিদ্রগুলিকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র। এরপরে আমরা নিউক্লিয়াসের মাঝখানে সরু লম্বা দণ্ডাকার পদার্থটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ক্রোমাটিন তন্তু। কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন তন্তু আমরা আরো স্পষ্ট দেখতে পাচ্ছি। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের মাঝখানে অর্ধতরল তক্তকে জেলি মতো যে বস্তু দেখা যায়, এটাই হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাস, নিউক্লিয়াসের মাঝখানে অথবা সাইটে ঘন গাঢ় বস্তু দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে নিউক্লিওপ্লাস। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের একটা হচ্ছে মসৃণ আর একটি অমসৃণ। কোষ গহ্বর, কোষ গহ্বর হচ্ছে কোষ
উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই কোষ গহ্বরের মধ্যে কোষ রস পূর্ণ থাকে। আন্তঃকোষীয় ফাঁক, একটি কোষ থেকে আরেকটি কোষের যে ফাঁকা জায়গা থাকে এই জায়গাটি বলা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। কোনো কোনো কোষে থাকে, কোনো কোনো কোষে আবার থাকে না। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। কোষের গুরুত্বপূর্ণ কার্যগুলি সম্পূর্ণ করে মাইটোকন্ড্রিয়া, যার কারণে এই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এটা দুইটি আবরণ দ্বারা আবৃত। বাহিরের দিকে আবরণটি মসৃণ, ভেতরের দিকে আবরণটি অমসৃণ, এবং মাঝখানে যে জায়গাটা দেখাতে হবে ম্যাট্রিক্স বা ধাত্র। গোলজি বস্তু চৌবাচ্চা বা খোসকার মতো কোষের যে পদার্থটি দেখতে পাওয়া যায় এই পদার্থটির নাম হচ্ছে গোলজি বস্তু। গোলজি নামে বিজ্ঞানী এটি আবিষ্কার করেন। এগুলি হচ্ছে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ উপাদান। এই উপাদানগুলির আবার বিবিধ ধরনের কার্যগুলি করে থাকে। এরপরে প্রাণী কোষ। প্রাণী কোষ চারিদিক থেকে ঝিল্লি আছে, কিন্তু কোষ প্রাচীর উপরের দিকে আঙ্গুলির মতো কতগুলি অভিক্ষেপ দেখা যায়, এগুলির নাম হচ্ছে মাইক্রোভিলাস। এক বছর বলা হয় মাইক্রোভিলাই। প্লাস্টিড, আমরা উদ্ভিদ কোষের যে প্লাস্টিড দেখতে পাইছি, উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নেই। প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া একই রকম দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। বাইরের ঝিল্লিটা মসৃণ, ভেতরেরটা অমসৃণ। এন্ডোপ্লাজম রেটিকুলাম, এখানে দু ধরনের এন্ডোপ্লাজম রেটিকুলাম আছে, একটা মসৃণ আর একটি হচ্ছে অমসৃণ। এবং নিউক্লিয়াসের যে উপাদানগুলি আমরা উদ্ভিদ কোষে দেখতে পাইছি, প্রাণী কোষে তাই আছে। নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, সবগুলি হচ্ছে নিউক্লিয়াসের বিভিন্ন ধরনের উপাদান। এরপরে লাইসোসোম, কোষ গহ্বর প্রভৃতি উপাদান নিয়ে প্রাণী কোষ গঠিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যেই কিছু আবার পার্থক্য বিদ্যমান আছে। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে উদ্ভিদ কোষের চারিদিক থেকে ঘেরা কালো রঙের একটি আবরণী আছে। আমি এখানে কালো রং দিয়েছি। এই আবরণটি হচ্ছে মৃদু সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। শুধুমাত্র উদ্ভিদ কোষে এই কোষ প্রাচীর বিদ্যমান, প্রাণী কোষে এই কোষ প্রাচীর থাকে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটি মেইন পার্থক্য পেলে যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর উদ্ভিদ কোষে কোষ গহ্বরটি বড় বিধায় কোষের কেন্দ্রস্থলে অবস্থান করে। প্রাণী কোষের কোষ গহ্বর ছোট বিধায় কোষের সাইডে অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দু নম্বর পার্থক্য হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটি বড় থাকায় কোষের কেন্দ্রস্থলে অবস্থান করে। প্রাণী কোষের কোষ গহ্বর ছোট থাকায় কোষের সাইডে কোষ গহ্বর অবস্থান করে। নিউক্লিয়াস, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটি বড় থাকায় নিউক্লিয়াসটি কোষের সাইডে অবস্থান করে, যেটাকে কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বলা হয়। প্রাণী কোষের কোষ গহ্বর ছোট, নিউক্লিয়াসটা আকারে বড় হয়, নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে অবস্থান করে, এই জন্য এটাকে কেন্দ্রিকা বলা হয়। নম্বর চার, উদ্ভিদ কোষে প্লাস্টিক বা রন্ধ্র পদার্থ থাকে, প্রাণী কোষে প্লাস্টিক বা রন্ধ্র পদার্থ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে
কোশ্চেন যে বিভিন্ন ধরনের অঙ্গাণু উপাদানগুলো দেওয়া আছে প্রত্যেকটি নাম আমাদের অবশ্যই জানতে হবে এবং পাশাপাশি চিত্র সহকারে উপাদানগুলির বা অঙ্গাণুগুলির আমাদের ব্যাখ্যাও জানতে হবে। তো আজকে আমি তোমাদের একটু একটু করে বলেছি, এর পরবর্তী ক্লাসে আমি কোষের বিভিন্ন যে উপাদানগুলি আছে এই উপাদানগুলি সম্পর্কে পড়াব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় নোট করে নিবা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্রগুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে উদ্ভিদ এবং প্রাণী কোষের যে অংশটুকু পড়া হলো এখান থেকে প্রশ্নগুলো হতে পারে, আমি বলে লিখে দিচ্ছি, তোমরা নোট করে নিও। প্রশ্ন এক, কোষ ও টিস্যুর সংজ্ঞা লিখ। দুই, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সীমিত চিত্র সহকারে অঙ্কন কর। তিন, উদ্ভিদ ও প্রাণী কোষের সাতটি পার্থক্য উল্লেখ কর। শিক্ষার্থীরা, সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ।